গ্রামবাসীরা তারা একটাই অভিযোগ করছেন যে বেআইনিভাবে জমি দখল করে রাখা হয়েছে, সেখানে দেরি নির্মাণ করা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি, অর্থাৎ তারা অত্যাচারিত। এই অভিযোগ তারা বারবার করেছে পুলিশের কাছে, কিন্তু তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে এবং তাদেরই এই প্রতিবাদের আগুন এবার সন্দেশখালী এবং জেলিয়াখালীতে। শিবহাজরার অনুগামীরা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে পুলিশও, পাল্টা অভিযোগ করছেন গ্রামবাসীরা। সন্দেশখালীর পর জেলিয়াখালী, জেলিয়াখালী গ্রামে শিব প্রসাদ হালদার তার বিভিন্ন পোলট্রি ফার্ম এবং মদের দোকানে ভাঙচুর চালায় আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রীতিমত উত্তপ্ত পরিস্থিতি এবং গ্রামবাসীদের অভিযোগ তাদের উপর হামলা চালানো হয়েছে। এবং আজকে তারা এখন কি হয়েছে আপনাদের সঙ্গে আমাদের গরিব ঘরে আমাদের টাকা পয়সা সব মেরে নিয়েছে, আমাদের খেতে দিত না, বাইরে থাকতাম। ও শিবু হাজরা কেন আমাদের রাত নেই, রাত নেই, দিন নেই, রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে, বাস লাঠি নিয়ে তারা দরজা ভাঙার চেষ্টা করছেন, কেননা শিবপ্রসাদ হালদার তাদের উপর এতটাই অত্যাচার করেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলিয়াখালী গ্রামে, সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে শিবপ্রসাদ হালদার এই মদের দোকানে, এবং সেখানে পরিষ্কার উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এবং সন্দেশখালীর পর জেলিয়াখালী এবং শিবপ্রসাদ হালদার পোলট্রি ফার্মের পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মদের দোকান, সেখানে ভাঙচুর চালাচ্ছেন গ্রামবাসীরা। ক্যামেরা সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।